নমস্কার বন্ধুরা ত্রিপুরা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটা জব নোটিফিকেশান এক্ষেত্রে এই জব নোটিফিকেশানের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী প্রয়োজন প্রতিটা বিষয় এই ভিডিওতে তুলে ধরবো সো বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের যে ব্যাল আইকনটি রয়েছে ওইখানে প্রেস করে রাখবেন সো চলা যায় আজকের এই জব নোটিফিকেশানের ডিটেলসে তো বন্ধুরা এই যে জব নোটিফিকেশন এটা এসেছে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড থেকে এক্ষেত্রে ত্রিপুরাতে যে সেন্টারটা রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ইউডি ভবন সুকান্তলা রোড ত্রিপুরা আগরতলা এক্ষেত্রে পজিশন কী কী রয়েছে আমরা দেখে নেবো আদার সুপারভাইজার অপারেটর এক্ষেত্রে জব লোকেশান যেটা রয়েছে আগরতলাতে সিপাইজলা ডিস্ট্রিকে এবং অনুকুটি ডিস্ট্রিক্টে এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই সবার থাকতে হবে যারা এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত সো আমরা এটা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে যেটা রয়েছে আঠারো বর্ষ বা তার বেশি হতে হবে এবং সেকেন্ড যেটা রয়েছে সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে টেন প্লাস টুয়েলভ পাস হতে হবে এবং প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে যাদের এক্ষেত্রে গ্র্যাজুয়েশন রয়েছে থার্ড যেটা রয়েছে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই এখেতে আধারের জন্য এনরোল্ড অথবা তার আধার নাম্বার অবশ্যই থাকতে হবে ফোর্থ যেটা রয়েছে এখেতে ফোর্থের ক্ষেত্রে রয়েছে দ্য পার্সন শুড হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ইউজিং অফ কম্পিউটার তো এক্ষেত্রে কম্পিউটারে যেহেতু প্রতিটা কাজ রয়েছে সিএসসি সেন্টারে তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার ইউজের ক্ষেত্রে ফিফথে যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ফিফথের ক্ষেত্রে যেটা রয়েছে সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে এটা টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশান এজেন্সি অ্যাপয়েন্টেড বাই ইউআইডিএই তো তাদের দ্বারা কিন্তু অ্যাপয়েন্টেড এজেন্সি থেকে আপনাদের সুপারভাইজার সার্টিফিকেটটা অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইন্টারনেটেই পেয়ে যাবেন তাদের যে এক্সামিনেশনের যে ফর্মটা ওই ফর্মটা আপনা আপনারা ফিল আপ করলেই কিন্তু তার যে এক্সামিনেশন পার্টে ওইটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন এবং সেটাতে পাস করলেই কিন্তু আপনাদের এক্ষেত্রে সুপারভাইজার সার্টিফিকেটটা আপনাদের দেওয়া হবে এবং সেই সুপারভাইজার সার্টিফিকেটটা অবশ্যই এক্ষেত্রে আপনাদের থাকতে হবে এবং এক্ষেত্রে নোটের মধ্যে কিছু বলা রয়েছে যে ভিএল ইস যারা রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে এলিজিবল না এই পজিশনগুলোর জন্য এবং এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে তাদের রিজিউম বা সিবিটা পাঠাতে হবে সিএসিএসপিএম ডট টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলের মধ্যে অথবা বাই হ্যান্ডেও কিন্তু আপনারা এক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা বা রিজিউম যেটা রয়েছে সেটা জমা দিতে পারেন উপরে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই অ্যাড্রেসের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কোনো রকম কনফিউশন থাকলে আপনারা কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট ডেট যেটা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট ডেট রয়েছে থার্টিথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তিরিশ নভেম্বর দু হাজার মধ্যে কিন্তু এই যে জব নোটিফিকেশানটা রয়েছে তার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটুকুই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য